আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যাল পার্টটা, যেটা ড্রয়িং পার্ট, সেটার বিষয়ে আলোচনা করব। প্র্যাকটিক্যাল পার্টের জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা একটা স্ট্রিম অর্ডারিং বানাবো। স্ট্রিম অর্ডারিং এর জন্য আমরা কি করব? না দেখো, প্রথমে আমি যেটা বলতে চাই, ধরো তোমাদের যে একটা ড্রেনেজ বেসিন অলরেডি তোমরা এঁকেছো, টিচার তোমাদেরকে শিখিয়েছেন, সেই ড্রেনেজ বেসিনটা তোমরা ট্রেসিং পেপারে তুলে নেবে। আমার ড্রেনেজ বেসিনটা এরম দেখতে হয়েছে বলে সব ড্রেনেজ বেসিনই এরম দেখতে হবে তা না। ড্রেনেজ বেসিনটা ধরো তোমার ট্রেসিং পেপারে যেমন ড্রেনেজ বেসিন ডিমার্কেট করতে তোমরা শিখেছো, সাপোজ এই ড্রেনেজ বেসিনটা তোমরা তুলে নেবে। ধরো ড্রেনেজ বেসিনটা একটা মূল কোন রিভারের সঙ্গে মিট করেছে, সেই মূল রিভারটাও কিন্তু একটুখানি তুলে নেবে। ওকে, ধরো এই মূল রিভারটার সঙ্গে মিট করেছে, অ্যান্ড পুট দ্য অ্যারো, সাপোজ যেদিকে নদীটা বয়েছে সেদিকে অ্যারো দিয়ে দেবে। এবারে তোমার ড্রয়িং এর আর আর পার্ট গুলো আসতে হবে। তো ড্রেনেজ মেশিনটা তোলার পর কি করবে, পুরো ড্রেনেজ এর ট্রিবিউটারিজ গুলো অ্যান্ড ড্রেনেজ গুলো ট্রেস করে নেবে। করে নিয়ে কি করবে, ফার্স্ট অর্ডার স্ট্রিম, ধরো যার কোনো ট্রিবিউটারিজ নেই, ফার্স্ট অর্ডার স্ট্রিম গুলো একটা কালি দিয়ে, দেখো এই দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম, ধরো এইটা ফার্স্ট অর্ডার স্ট্রিম, এই দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম। সাপোজ আমার এটা কাল্পনিক ডেটা বা কাল্পনিক আঁকা, তোমরা রিয়েলিটি করবে, এটা ফার্স্ট অর্ডার স্ট্রিম যার কোনো ট্রিবিউটারিজ নেই, এটা ফার্স্ট অর্ডার স্ট্রিম, এই দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম, এই দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম, সো অন। তাহলে এখানে ফার্স্ট অর্ডার স্ট্রিম সেই কালারটা দিয়ে দেবে। অ্যান্ড দেন কটা নাম্বার অফ স্ট্রিম, ফার্স্ট অর্ডার স্ট্রিম কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা আছে, রাইট ডাউন 14, 14 লিখে দেবে। সো এইভাবে জিনিসটা এগোতে থাকবে। তারপর অন্য একটা কালার তোমার পেন থেকে তুমি নেবে, দেন সেকেন্ড অর্ডার স্ট্রিম, যেখানে দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম ম্যাচিং হয় সেখানে হয় সেকেন্ড অর্ডার স্ট্রিম, তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার স্ট্রিম, 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 আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার স্ট্রিম। তাহলে সেকেন্ড অর্ডার স্ট্রিমে আমি এই রংটা দিয়ে দেবো, এবং আমি সিমিলারলি আমি কাউন্ট লাগাবো কটা আমার সেকেন্ড অর্ডার স্ট্রিম হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা হলো। ধরো তোমার যা হবে সেই সংখ্যাটা পাশে লিখে দেবে। থার্ড অর্ডার স্ট্রিম, দুটো সেকেন্ড অর্ডার স্ট্রিম মিললে থার্ড অর্ডার হয়। দেখো তো এটা থার্ড অর্ডার হবে না, এটা হবে না, এটা এক নাম্বার অর্ডার স্ট্রিম বইছে অ্যান্ড দু নাম্বার অর্ডার মিলছে। তাহলে কি হবে, অ্যাজ ইফ যে যে স্ট্রিম অর্ডারিংটা ছিল সেটাই থাকবে। ওকে, দেন এটা এখানে এসে মিলেছে, দেন এখানে কি হবে না, তিন নাম্বার স্ট্রিম অর্ডার তৈরি হবে। দেখো দুটো, এটা দু নাম্বার অর্ডার, এটা দু নাম্বার অর্ডার, তাহলে এখানে আমার তিন নাম্বার স্ট্রিম অর্ডারিং তৈরি হবে, কারণ দুটো মিলেছে, তিন নাম্বার মিলেছে। দেন এই তিন নাম্বার অর্ডারিংটা চলবে চলবে চলবে, সো হন। তাহলে আমি এইটা তিন নাম্বার স্ট্রিম অর্ডারিং, এখন কটা তিন নাম্বার হচ্ছে, দেখো এখানে দুটো স্ট্রিম অর্ডারিং মিলে তিন নাম্বার তৈরি হতে পারে। দেখো একটু ধীরে ধীরে করবে জিনিসটা। ওকে, দেখো এইটা দু নাম্বার স্ট্রিম অর্ডারিং, এই ব্লু কালারেরটাও এটা ছিল, একটু ধীরে ধীরে সিলেক্ট করবে স্ট্রিম অর্ডারিং গুলো, এটা ছিল একটু ধরে ধীরে ধীরে করলে, এটা ছিল আমার এক নাম্বার স্ট্রিম অর্ডারিং অবভিয়াসলি, তাহলে এটা আমার এটা আমার দু নাম্বার স্ট্রিম অর্ডারিং, দুটো স্ট্রিম অর্ডারিং দু নাম্বার মিলছে। তাহলে আমি এটা ভায়োলেট কালারের বা পার্পেল কালারের তিন নাম্বার স্ট্রিম অর্ডারিং, এখানে দুটো তিন নাম্বার, দেখো এটাও তিন নাম্বার, এটাও তিন নাম্বার স্ট্রিম অর্ডারিং মিশেছে। তাহলে এটা হচ্ছে ধরো ইয়েলো কালারের দিয়ে করি, এটা হচ্ছে আমার চার নাম্বার স্ট্রিম অর্ডারিং, সো অন। এইভাবে জিনিসটা কিন্তু আমরা করে যাব। তাহলে ড্রয়িং এর ফার্স্ট পার্টে আমরা কি করব, যে স্ট্রিম অর্ডারিংটা করে নেব। দেন আমরা কি করব, স্ট্রিম অর্ডারিংটা করে নেওয়ার পর এই ইন্ডেক্সটা বানিয়ে নেব, তারপরে আমরা কি কি করব দেখি। হ্যাঁ, তারপরে ম্যাপে তোমার এখানে ল্যাট লং, আমি ক্রস দিয়ে ল্যাট লং করেছি বলে তোমাকে যে ক্রস দিয়ে ল্যাট লং করতে হবে তা নয়, যেখানে এই ড্রেনেজ মেশিনটা যেখান থেকে তুলবে সেই ম্যাপের রেফারেন্স ল্যাট লং পয়েন্ট চারিদিকে উপরে নিচে চারিদিকে ল্যাট লং করে নেবে। ওকে, দেখো এইখানে ল্যাট লং, এখানে ল্যাট লং, আমি ক্রস করে করেছি, নট নেসেসারি তোমাকে ক্রস করে করতে হবে, তুমি
ল্যাটিটিউডাল এক্সটেনশন অ্যান্ড লংগিটিউডাল এক্সটেনশন লিখেও তুমি ল্যাট লং করতে পারো, বা ড্রেনেজ বেসিক এরিয়াটা ল্যাট লং তোমায় লিখে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি যেটাতে আসি সেটাতে বলি, একটু ওপরে যাই, একদম হেডিংয়ে আসি। হেডিংয়ে কি কি লিখতে হবে? না আমি কি করছি, না আমি যেটা করছি, দ্যাট ইজ দ্য স্ট্রিম অর্ডারিং। কার স্ট্রিম অর্ডারিং? না স্টলারের স্ট্রিম অর্ডারিং। ওকে, তাহলে আমার হেডিংয়ে কি লিখবো? স্ট্রিম অর্ডারিং অথবা স্ট্রিম অর্ডারিং, এই কথাটা প্রথমে আসবে। স্ট্রিম অর্ডারিং বা স্ট্রিম অর্ডার যাই লিখতে পারো। আফটার স্টলার 1952 সেকেন্ডে আসবে, আফটার স্টলার 1952 অথবা স্টলার মেথড, স্টলার মেথড বা আফটার স্টলার। ওকে, অফ যে নদীটার তুমি স্ট্রিম অর্ডারিং করবে নদীটার নাম। দেন কি আসবে? না দেন তোমার স্টেটের নাম, তুমি যে টপোসিটটা যে স্টেট লেখা আছে উড়িষ্যা বিহার যা আছে তার স্টেটের নাম আসবে। দেন কি আসবে? এইগুলো কিন্তু এই পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা একেবারে তোমার যে স্ট্রিম অর্ডার ছবি আঁকবে তার মাঝে হবে। স্ট্রিম অর্ডারিং আফটার স্টলার বা স্টলার মেথড, নদীর নাম, অফ স্টেটের নাম, লেফট হ্যান্ড সাইডে ডিস্ট্রিক্ট নাম যেটা টপোশিটে লেখা আছে, রাইট হ্যান্ড সাইডে টপে ম্যাপ নাম্বার, লেফট হ্যান্ডে ডিস্ট্রিক্ট নেম অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে ম্যাপ নাম্বার, 73 বাই যা যা ম্যাপ নাম্বার থাকবে তাই লিখতে হবে। ওকে, তাহলে হেডিংয়ের পার্টে এটা এলো। এরপরে আমি নিচে আসি, একটু একটু নিচে আসি। দেখো এরপরে আমি কি বানাবো? না আমি স্কেল বানাবো। স্কেলটা আমি কি করে বানাবো বলো? স্কেল বানাবার জন্য আমি, দেখো টোপোশিটের নিচে তোমাদের লিনিয়ার স্কেল একটা করে দেওয়া আছে, সেই স্কেলটায় একটা আরএফও দেওয়া আছে। নর্মালি একটা লিনিয়ার স্কেল তোমাকে নিচে বানাতে হবে, সেটা 2 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। স্কেলটা ট্রেস করে নেবে অথবা 2 সেন্টিমিটার করে কেটে কেটে 1 কিলোমিটার লিখে নেবে। দেন তোমাকে লিনিয়ার স্কেলের পর লেফট হ্যান্ড সাইডের নিচে আরএফ লিখতে হবে, কারণ এটা তো তুমি টোপোশিট থেকে ট্রেস করেছো, এটা তো ট্রু টু স্কেল। তাহলে ল্যাট লং হয়ে গেল, হেডিং হয়ে গেল, ল্যাট লং হয়ে গেল, আরএফ অ্যান্ড স্কেল হয়ে গেল। এরপরে আসছি ইন্ডেক্সের কথায়। ইন্ডেক্সের জন্য কিসে কার ইন্ডেক্স করছো? না স্ট্রিম অর্ডারিং এর ইন্ডেক্স করছো। তা স্ট্রিম অর্ডারিং এর ইন্ডেক্স করছো, তাহলে তোমাকে কি লিখতে হবে? প্রথমে স্ট্রিম অর্ডার স্টলার 1952। কি করছো? নাম্বার অফ অর্ডার, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সো অন, তোমার যত দূর অর্ডার আসবে তুমি তত অর্ডার করবে। ফার্স্ট অর্ডারটা যে রঙের লাইন টানবে সেটা রঙের জন্য ফার্স্ট অর্ডারটা দেবে, তোমার ইচ্ছে মতো তুমি রং দিতে পারো। সেকেন্ড অর্ডারটা যে রঙের দেবে সে রং তুমি দিতে পারো। থার্ড অর্ডারটা তুমি যে রঙের আঁকবে সে রং দিতে পারো, তোমার যতগুলো অর্ডার আসবে। অ্যান্ড নাম্বার অফ স্ট্রিম কাউন্ট করে করে এখানে এখানে লিখে যাবে। ব্যাস, এই ঘটনাগুলো হয়ে গেলেই তোমার কিন্তু স্ট্রিম অর্ডারিং কমপ্লিট। হেডিং স্ট্রিম অর্ডার, আফটার স্টলার বা স্টলার মেথড, দেন রিভারের নেম বা নালাটার নাম, দেন স্টেট নেম, লেফট হ্যান্ড সাইডে ডিস্ট্রিক্ট, রাইট হ্যান্ড সাইডে ম্যাপ নাম্বার। ওকে, ম্যাপ নাম্বার অ্যান্ড ম্যাপ নাম্বার অ্যান্ড তারপরে তুমি আঁকা বা ড্রয়িং পার্টটা যেটা ট্রেসিং করেছো, এই আমি যে এরমভাবে এঁকেছি নর্থ টু সাইড অ্যালাইনমেন্ট হবে এমনটা নাও হতে পারে, নিজের মতো অ্যালাইনমেন্ট হতে পারে। যেমন যেমন ড্রেনেজ বেসিনটা আসবে ঠিক সেরম সেরম শেপেই তুমি ট্রেসিং পেপার থেকে তুলে নেবে। ওকে, দেন ইন্ডেক্স স্ট্রিম অর্ডার স্টলার মেথড, তারপরে কি হবে? না তারপরে আসবে লিনিয়ার স্কেল, ল্যাট লং অ্যান্ড আরএফ। আশা করি ড্রয়িং পার্টটা বোঝাতে পারলাম। এরপরে সেকেন্ডে চলে আসো, এটা জাস্ট আমি সাম আপ করছি। হেডিংয়ে কি কি লিখতে হবে? হেডিংয়ে স্টলার মেথড বা স্টলার স্ট্রিম অর্ডারিং, অফ নদীর নাম, অফ স্টেট নেম, স্টেট নেম। ওকে, তো বি পার্টে কি আসবে? না বি পার্টে আসবে তোমার ম্যাপ নাম্বার অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম, একটা লেফট হ্যান্ড সাইডে একটা রাইট হ্যান্ড সাইডে, আমি আগেই বলেছি। দেন এই তিনটে জিনিস হলে হেডিং কমপ্লিট হবে। দেন তোমার হেডিংয়ের পর কি আসবে? না হেডিংয়ের পর আসবে তোমার লিনিয়ার স্কেল অ্যান্ড আরএফ, অ্যান্ড তারপরে কি আসবে? ল্যাটিটিউড অ্যান্ড ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড, অ্যান্ড তারপরে আসবে কি ইন্ডেক্স। কি লিখবে? স্ট্রিম অর্ডার আফটার স্টলার মেথড, নাম্বার অফ স্ট্রিম অর্ডার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, যে রঙে লাইনগুলো টানবে সেসব কালি দিয়ে লাইনটা টানবে, সেসব কালি তুমি বসাবে এখানে। যেমন যদি নীল হয় ব্লু, রেড হলে রেড, অ্যান্ড স্ট্রিম অর্ডার কটা কটা করে রিভার আছে সেই সংখ্যাটা লিখবে। ব্যাস, তোমার কিন্তু ড্রয়িং পার্ট ইটসেলফ কমপ্লিট। ওকে, দেন ড্রয়িং পার্টটা লুকসটা হবে কিন্তু এইরকম, আরো একটু নিট অ্যান্ড ক্লিন হবে, রাফ